আমাদের রাজ্যে যে বর্ষার আগমন ঘটেছে সেটা কয়েকদিন হলেও আমরা সকলে বুঝতে পেরেছি। সব জায়গায় প্রায় বৃষ্টি হচ্ছে, গরমের তাপটা অনেকটাই কমেছে। গতকাল রাত থেকে তো আরও শুরু হয়ে গেছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, অবিরাম বৃষ্টির ফোঁটা একদম বন্ধ নেই, অবিরাম হয়ে চলেছে। মনে হচ্ছে সারাদিনটা এইভাবেই কাটবে। নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। একটা বৃষ্টি ভেজা উল্টো রথে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। গতকাল সারাটা দিন প্রায় পিটির পিটির করে বৃষ্টি হয়েছে বলতে পারি, কখনো ভারী কখনো হালকা কখনো মাঝারি, কিন্তু মাঝরাত থেকে কন্টিনিউয়াসলি জোরে জোরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, যার এখন অবধি কোনো বিরাম নেই, অবিরাম হয়ে যাচ্ছে। এখন সকাল 7টা বাজে, যা অবস্থা মনে হচ্ছে না উচ্ছ্বাস স্কুল যেতে পারবে। আর আমার আর গৌতমের চলছে গত রাত থেকে যুদ্ধ, যথারীতি পেটে খুব পেন হচ্ছে গত রাত থেকে, সারা রাত প্রায় জাগা, আমি একটু একটু করে মাঝে মাঝে ঘুমাচ্ছি, আবার উঠে পড়ছি ব্যথার জ্বালায়। আর সকাল সকাল হট ব্যাগ নিয়ে বসে আছি, হট ব্যাগ দিয়ে পেটে সেঁকে নিচ্ছি। তো আজকের ওয়েদারটা দারুণ, আর মানে সোজা রথে তো রথের রশি টানতে পারিনি, খুব ইচ্ছা ছিল উল্টো রথে রথের রশি টানবো, যা ওয়েদার জানি না কী হবে, তার মধ্যে তো আমার শরীরের ওয়েদারও খারাপ। তো সব মিলিয়ে আজকে সকালটা শুরু করলাম, কিন্তু মানে বৃষ্টিটা যা হচ্ছে সেই ওয়েদারটা সত্যি মানে কী বল, উপভোগ করার মতোই ওয়েদার, কারণ যা গরম ছিল তার মধ্যে এই বৃষ্টিটা বেশ ভালোই লাগছে। জানলা দিয়ে হালকা হালকা বৃষ্টির যে ঠান্ডা হাওয়াটা, আর অবিরাম তো বৃষ্টি হচ্ছেই। তো যারা এখনও লাইক দাও নি, একটা লাইক দিয়ে স্কিপ না করে ভিডিওটা দেখা শুরু করো। তো অনেকক্ষণ পরাপর তোমাদের সামনে আসলাম, বৃষ্টি প্রায় একদম থেমেই গেছে। তো বললাম যেহেতু স্কুল উৎসাহ স্কুলে যায়নি, আর আমি সেই সময় একটু হট ব্যাগ নিয়ে সারা রাত যেহেতু ঘুমাইনি, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়েছি, নিয়ে ব্রেকফাস্টও বানিয়ে নিয়েছি, আর কত তো ব্রেকফাস্ট নিয়ে বসেছি, কারণ মেডিসিন খেতে হবে। আর উৎসাহ এখন উৎসাহ খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে এখন খাটের ওইখানটায় বসে আছে, বসে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। এখন গান গাইলো, কত কী ভাবলো, নাচ করে নিল, করে নিয়ে যদি স্কুল যেতে পারিনি আবার আমার ওপর রাগও দেখিয়ে নিল, কেন স্কুল যায়নি, হ্যাঁ বৃষ্টিতে আমি কেন যেতে বারণ করেছি, করে টোর এখন মন খারাপ করে বসে আছে। আর আমি খেতে নেই, আজকের ব্রেকফাস্টে ডিম পাউরুটি করে নিয়েছি। ব্যথাটা এখনও আছে কিন্তু অল্প, এখনও ব্যথা হচ্ছে। যথারীতি দুপুর হয়ে গেছে, এখনও লাঞ্চ করিনি, মা খাবার পাঠিয়েছে আজকের, বা যেহেতু ভাইয়ের জন্মদিন, ফ্রাইড রাইস, মাটন, মা পাবদা মাছ সব পাঠিয়েছে, কিন্তু আমার এখন ওইগুলো খেতে ইচ্ছা করছে না। আর এদিকে আমার গৌতমবাবু অফিস থেকে চলে এসেছে যে আমি কেমন আছি, যেহেতু পেটে সারাক্ষণ পেনটা হচ্ছিলো, এখন অলরেডি আবার গরম জল বসাচ্ছে হট ব্যাগে। আর আমি ভাবছি আজকের ওটস মুদি খাবো, যেহেতু তখন ডিম পাউরুটি খেয়েছি, ইচ্ছা করছে না ভারী কিছু খেতে, আমি এখন একটু উঠে ওটস মুদি বানাবো, এটাই খাবো। আর পেনটা কমাতেই হবে আমাকে, বিকালবেলা আজকে রথের রশিতে টান দিতেই হবে, কারণ আমি সোজা রথে বেরোইনি, আজকে উল্টো রথ। তো গৌতম এখন বলছে ঘুমাও, ঘুমিয়ে শরীর ভালো করো, তাহলেই বিকালবেলা যেতে পারবে। ঘর দরের অবস্থা খুব খারাপ, দেখো কী করুন অবস্থা আমার ঘর দর, নিজে সুস্থ নই আর কী করব। আমার ডাক্তার কাম নার্স, দেখো মুখ দেখাবে না, ওর জন্য নাকি মানুষের ফ্যামিলিতে অশান্তি লেগে যাচ্ছে, তার জন্য মুখ দেখাবে না। আবার হট ব্যাগ দিয়ে শেক নিতে হচ্ছে, তাও গৌতম ব্যাক সাইডটা একটু শেক দিয়ে গেল, কারণ পিছনে তো হাত যায় না। আর এখন আমি এই তলপেটে শেক নিচ্ছি, এত পেটে পেন হচ্ছে। আর জীবনটা ভালোভাবে বাঁচতে দেবে না আর কে। লাঞ্চে ওটস মুদি নিচ্ছি, হালকা কিছু, অন্য কিছু খেতেই ইচ্ছা করছে না তার জন্যে। গৌতম অফিস থেকে ফিরেছে, কফি খেয়েছি, একটু বসে থাকলাম কারণ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এবার একটু বাইরের দিকে যাচ্ছি, যদি একটা রথের রশি অন্তত টান দিতে পারি উল্টো রথে। ফার্স্ট কী বলছো, সোজা রথের দিন তো আর বেরোতে পারিনি। আর আমাদের সামনে মনে হচ্ছে সামনে একটা বিয়েবাড়ি আছে, ওরা নতুন রেন্টে এসেছে, মনে হচ্ছে বর বেরোবে, সাংঘাতিক ব্যঞ্জো ট্যাঞ্জো বাজছে, আওয়াজ পাচ্ছি। বললাম এত হাঁটলাম এই শরীর খারাপ নিয়ে,
কিন্তু কোনো জায়গায় রাস্তা একটা রথ দেখতে পেলাম না। বাধ্য হয়ে ফুচকা দেখে ফুচকাতে আমি দাঁড়িয়ে পড়ছি ফুচকা খেতে। এখন কাশি ঘন্টার আওয়াজ পাচ্ছি। একেই বলে কপালের দুর্ভোগ। এতক্ষণ দাঁড়িয়েছিলাম রদাসিনার, যেই ফুচকা খেতে দাঁড়িয়েছি অমনি রথ চলে গেল, টানতে পারলাম না। রাস্তার মোড়ে মোড়ে রথের জন্য আমি অপেক্ষা করছি যে রথের রশিতে টান দেব, আর কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। এখন একটা গলিতে আওয়াজ পেয়ে আমি দাঁড়িয়ে পড়েছি, এই যে এইখানেই মানে মহাপ্রভুকে প্রণাম করব এবং রথের রশিতে টান দেব। তিনি জগতের নাথ, সবার ইচ্ছা তিনি পূরণ করেন, তো আমার ইচ্ছাও পূরণ করেছেন। এটা গৌতমের বন্ধুও তার মেয়ে, তো সুতরাং আমি রথের রশিতে টান দিতে পারলাম, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আমি মহাপ্রভুর কাছে প্রার্থনা করতে পারলাম আমার এই বিপদ থেকে রক্ষা করার জন্যে। এই রথের রশিতে টান দেব বলে আজকে দুপুরবেলা আমি কড়া কড়া মেডিসিন নিয়েছি, পেন কিলার নিয়েছি, আর রথের রশিতে যেখানে যে গলিতে রথ পেয়েছি রথ দেখতে পেয়েছি আমি সেই রশিতে টান দিয়েছি, জগন্নাথ প্রভুকে প্রণাম করেছি এবং ভক্তি ভরে আমি মানে প্রার্থনা করেছি যাতে আমার সব বিপদে উনি রক্ষা করেন, আমাকে আমার এই রোগ রোগাগ্রস্ত জীবন থেকে আমাকেও মুক্তি দেন। তার জন্যে দেখো আমি যেখানে অলি গলিতে ঘুরেছি, আমি জানি না ঘরে গিয়ে কী অবস্থা হবে, অনেক দিন পর এত হেঁটেছি এত কিছু করেছি। আমি তোমাদের ইশারা করে দেখালাম যে আমি 3 নম্বর রথ টেনেছি। এইখানে একটা ছোট্ট সোনাকে দেখো, সে নিজের পায়ে হাঁটতে পারে না, এদিকে রথ টানছে। এইগুলো দেখে আমার ছোটোবেলার উৎসার কথা মনে পড়ছে, উৎসাকে আমি এইভাবে নিয়ে বেরাতাম। এটা আমাদের পাড়ার সিদ্ধেশ্বরী কালী মন্দির, এখন মায়ের সন্ধ্যা আরতি হচ্ছে, দাঁড়িয়ে পড়েছিলাম আমি আর গৌতম, আর তোমাদেরকে মায়ের এই আরতির রূপ আমি দেখালাম। এইখানে পুরো এই সময় সন্ধ্যার সময় পুরো ভিড় হয়ে যায় মায়ের আরতি দেখার জন্যে। এখানে আমাদের জগতের নাথ কিন্তু রথে করে ভাসমান অবস্থায় আসছে, তো আমাকে ভিডিও করতে দেখে ওনারা আবার রথকে রাস্তায় নামিয়েছিলেন। তো আমি ওনাদের ইশারা করে দেখালাম যে রথে মানে যে মহাপ্রভু মানে ঠাকুরটা উল্টে গিয়েছিল, তারপর আমি রথের রশিতে টান দিয়েছিলাম। তো ছোটোবেলার কথা মনে পড়ছিল, ছোটোবেলাও এরম করতাম। আর এই দেখো ওরা আমাকে জগন্নাথ দেবের প্রসাদ দিয়েছেন, তো এটাই পাওনা, তো আমি মহাপ্রভুর এই প্রসাদ নিয়ে নিয়েছি। আমি আর গৌতম পরে এটা খেয়েছিলাম। বাড়ির সামনে চলে এসেছি, উৎসব এসে দিন রথ টানেনি, কিন্তু আমরা 3 ভাই বোন অনেক বড় অবস্থায় কিন্তু রথ টেনেছি, খুব মজা করতাম। বাইরে অলরেডি ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, বাড়ি চলে এসেছি, রথ টানা হয়েছে, জগন্নাথ প্রভুর দর্শন, রথের রশিতে টান, একদম সব কিছু কমপ্লিট। আসার সময় আইসক্রিম, ওইখানে তো ফুচকা খেলাম দেখলে, অনেকদিন পর মানে অনেকদিন পর ফুচকা দেখে লোভ সামলাতে পারলাম না, খেয়েছি। গৌতম একটা আইসক্রিম কিনে দিল, ফিস্ট নিয়ে চলে এসেছি, আর আম কিনে এনেছি। রাতের রান্নার কোনো ঝামেলা নেই, যেহেতু বললাম সকালবেলা মা খাবার পাঠিয়েছিল, সেই খাবারটা মানে খাবারটা পুরো ধরা আছে, তো সেটাই আজকের আমাদের ডিনারে করে নেবো আমি আর গৌতম। ডিনার করতে বসে পড়েছি, এদিকে ফ্রাইড রাইস রয়েছে, তার সাথে রয়েছে মাটন কষা, তার সাথে রয়েছে পাবদা মাছ, পাবদা মাছ আর ছিল ভাজাভুজিও ছিল। আইসক্রিম খাবার লোভে যা হোক করে ডিনারটা করলাম, আর আইসক্রিমের অবস্থা দেখো, দেখেই মুড অফ, পুরো গলে গেছে। চলো বাই, গুড নাইট।